তাও কিছু নেই লো শুধু চিন্তা নয় আন্টি ওইটা কাজেও করে দেখিয়েছে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়েছিল কেউ চান্স পায়নি খালি কোয়েল ফাটাফাটি একটা কাজ করেছে হ্যাঁ উদ্ধার করেছে আমাকে উদ্ধার করেছে সবকিছু গেল ল আরে সে তো আমাদের ওই টুনুদি টুনুদিও তো ল পাস করেছিল কি হলো সে সত্যি সে তো ওই আলিপুর কোর্টে ওই গাছতলায় একটা টেবিল নিয়ে বসত বাবা বর্ষা খালি কি অসুবিধে কি বলবো তারপরে সকালবেলা কালো জব্বা পরে বেরোতো না আমাদের পাড়ার ছেলেগুলো বলতো ওই দেখো কালো কোকিল যাচ্ছে আরে উকিলের সঙ্গে মিলিয়ে কোকিল কি বলে আন্টি উকিলকে কোকিল আরে কোহেল তুই যে কোকিল হবি মা সান্ডে জাস্ট শাট আপ আর মা শোনো তোমার আর তোমার টুনুদির না দিন কালার নেই আর এসব কলেজে পড়ার জন্য গোটা দেশ থেকে ছেলেমেয়েরা লাইন লাগায় কিন্তু পায় না আর এই কলেজের অ্যাডভান্টেজ কি বলতো এখানে ক্যাম্পাস ইন্টারভিউ ও চুপ কর না এখানে ক্যাম্পাস ইন্টারভিউ হয় আর সেগুলোতে সাকসেস করলে বড় বড় কোম্পানিতে হাই প্রোফাইল চাকরি পাওয়া যায় আর জুডিশিয়ারি বোঝো কি এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে লোকগুলো আছে এত পাওয়ারফুল দেশের মানুষগুলো তাদেরকেও ল পড়তে হয় বুঝেছো কাজ নেই মা স্যান্ডি প্যানকেক খাবি তা তো খাবোই কিন্তু কোয়ে কোয়েলের এত বড় একটা সুখবর খালি প্যানকেক খাবো মা কি খেতে চাও বলো মা আই এম ভেরি সিরিয়াস প্রচুর কাজ বাকি আছে আমাকে কলেজে গিয়ে ট্রান্সফার সার্টিফিকেট তুলতে হবে মাইগ্রেশন তুলতে হবে ইউনিভার্সিটি থেকে টিকিট কাটতে হবে হোস্টেলের জন্য অ্যাপ্লাই করতে হবে ছবি তুলতে হবে প্রচুর কাজ মা প্লিজ টেক ইট সিরিয়াসলি ততক্ষণে যদি অন্য হুজুক না চলে আসে আহা তুমি কথাগুলো একটু মন দিয়ে শোনো না দেখো বাপু আমার অনেক কাজ পড়ে রয়েছে এসব শুনতে হয় তুমি শোনো পাগলের প্রলাপ তোমার কপাল অনেক ভালো যে তোমার পিসিমণি এখনো মন্দির থেকে ফেরেনি দয়া করে পিসিমণির সামনে পাগলামিগুলো করতে যেও না মা বাবা কিছু হবে না চিয়ার আপ সব ঠিক হয়ে গেছে